আমার প্রতি ইমান এনেছো, আমার কিতাবের প্রতি ইমান এনেছো, ওই ছয়টা বিষয়ের প্রতি ইমান এনেছো, তারা কান খুলে শুনে রাখো, তোমাদের জন্য কিছু জিনিসকে আমি হারাম করে এই দুনিয়ার বুকে রেখেছি, তোমাদের ইমান টেস্ট করার জন্য কিছু জিনিস তোমাদেরকে রেখে দিয়েছি, মূর্তি পূজা, নেশাদার দ্রব্য, এরকম করে তিন চারটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার আলোচনার বিষয় নেশা। তাই আপনাকে এখানে আমি একটু দাঁড়িয়ে বলতে চাইছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নামাল খামরু, খামর খামর এই শব্দের অর্থ হচ্ছে যার দ্বারা বিবেককে ঢেকে দেওয়া হয়, এর নাম হচ্ছে খামর। জর্দা খেলে মানুষের বিবেক ঢেকে যায়, পান বিড়ি খেলে মানুষের বিবেক ঢেকে যায়, হেরোইন খেলে, ফেন্সিডিল খেলে মানুষের বিবেক ঢেকে যায়। অতএব এইগুলো হারাম, এগুলো হচ্ছে রিজসুম। রিজসুম মানে নাপাক বস্তু, নাপাক মানে নাপাক বুঝেন কি, পায়খানা হচ্ছে নাপাক, জর্দাও পায়খানা, পায়খানাও জর্দা, বিড়িও জর্দা, পায়খানাও বিড়ি, একদম সেম। খারাপ লাগছে না? জি, কবল তো শুরু, পিকচার আমি বাকি, সামনে যাচ্ছেন দেখেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের জন্য পৃথিবীর বুকে যে রুজির ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মধ্যে হারাম রয়েছে, তার মধ্যে হালাল রয়েছে, তার মধ্যে থেকে আমাকে নির্দেশ দেওয়া আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি হালাল খাবো এবং ভালো আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শোনো, এগুলো রিজসুম, এগুলো হচ্ছে নাপাক, এগুলো হচ্ছে শয়তানের কাজ, আমি তোমাকে এটা মনে করি না যে তুমি শয়তানের পদাঙ্ককে অনুসরণ করবে। অতএব তুমি বুদ্ধিমান মানুষ, আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, জি আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতিব সুন্দর করে সৃষ্টি করেছি, অপরূপ নয়নাভিরাম করে সৃষ্টি করেছি, ওয়াসফালা সাফেলিন, যখন আমার কথা তারা মানেনি, আমার কোরআনকে অবজ্ঞা করেছে, আমার কোরআন শোনার পরে করেনি, মোহাম্মদ সাল্লামের মুখ নিঃসৃত বাণী শুনে যারা জীবনটাকে পরিবর্তন করেনি, আসফলা সাফেলিন, তাকে একদম আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা পশু, বালহুম আদাল, না 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 এরা পশু নয়, এরা পশুর চেয়ে নিস। আমার বক্তৃতা শুনে আজকে যতজন মানুষ সামনে বসে এবং মিডিয়াতে যতজন মানুষ বক্তৃতা শুনছেন, এই কমপ্লিট বক্তৃতা শোনার পরেও যদি আগামীকালকে আপনি বিড়ি খান তো আপনি শুয়োরের চেনিস, আগামীকালকে যদি আপনি পান বিড়ি খইনি হেরোইন মারিজোনা পান করেন আপনি কুকুরের চেনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার কোনো দোষ নেই, আল্লাহ বলছে ওরা পশু, এক পর্যায়ে আল্লাহ বলছে জিনা ওরা পশু নয়, বাল্লুম আদাল, শুয়োরের চেনিস, কুকুরের চেনিস, শুয়োরের বাচ্চা বললেও তো ছোট হয়, ছোট এই জন্য গালি দিলাম না কারণ ছোট তো ওর কোনো অপরাধ নাই, আপনি আমি শুয়োরের চেয়ে খারাপ হব যদি এই বক্তৃতা শোনার পরেও আপনার এলাকা থেকে পানবিড়ি জর্দা গুল সিগারেট না উঠে যায়। বিপদে পড়ে গেলেন মনে হচ্ছে মুখ দেখে। জি আরো আসছে সামনে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন যে এই এগুলো হচ্ছে রিজসুম, নাপাক বস্তু, মহা ঘোষণা দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইবুন লা ইয়াকবালু ইল্লা তাইবা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না, ব্যাস। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। একটু আগে আল্লাহ বললেন এগুলো হচ্ছে রিজসুম, নাপাক বস্তু, এগুলো হচ্ছে রিজসুম, নাপাক বস্তু। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পান বিড়ি জর্দা গুল সিগারেট, পৃথিবীতে যত নেশা রয়েছে এগুলো হচ্ছে অপবিত্র, এগুলো হচ্ছে রিজসুম, এগুলো হচ্ছে নাপাক। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জি তাহাজ্জুদ পড়লে যে কাজে লাগবে না, হজ করলে যে কাজে লাগবে না, এই জন্য মানুষ দেখবেন খুব চালাক। অধিকাংশ মানুষ যখন হজ করতে যায় ও নিজের টাকা দিয়ে হজ করে না, ওর বাপের জমি বিক্রি করে। কেন? ও নিজেও জানে যে এ টাকা আমার হারাম থাকতে পারে, আমার বাপ ঠিকঠাক ছিল, হয় না? দেখেন না এই ঘটনা?
ও হজ করতে গেলে ওর যে বাপের জমি বিক্রি করে অথচ নিজের টাকা খেয়ে ইবাদত করতে যাচ্ছে, কত বড় পাগল। জি এখন কারোর কারোর মনে প্রশ্ন জাগছে, ঠিক আছে মাওলানা সাহেব বা শাইনুর ভাই সবই ঠিক আছে, তো বিড়িটাও হারাম করে দিলেন, এটুকু সুযোগ রাখলেন না, তো বিড়ি যে হারাম করে দিলেন তার দলিল অনেকে মনে মনে ভাবছে, কারণ যে ওই উঁচু উঁচু টুপিওয়ালা বড় বড় জুব্বাওয়ালা তারা যে ফতোয়া দিয়ে রেখেছে এগুলো হচ্ছে মাকরু, তো মাকরু মানে অপছন্দনীয়, তা আমরা অপছন্দ নাচ কাজ করতেই পারি, তাদের কথা। তো আপনি আজকে প্রমাণ দিয়ে যেতে হবে বিড়ি হারাম কোথায় লেখা আছে। কেউ কেউ ভাবছেন মনে মনে এই কোশ্চেনগুলা ঘোরাফেরা করছে, ও কোশ্চেন ঝেড়ে ফেলেন, আপনার আমার বক্তৃতা শিখে যত কোশ্চেন আছে সব কোশ্চেনের উত্তর আমি দিয়ে যাবো, টেনশন করার কোনো কারণ নেই, এবং রেফারেন্সের সাথে বলবো না অমুক ব্যক্তি বলেছে, বলবো আল্লাহ বলেছে, আল্লাহ রসুল বলেছে, এর বাইরে কথা হবে না ইনশাল্লাহ আজিজ। তো একটু শুনতে থাকুন, এখন আপনি ভাবছেন যে আল্লাহ বলেছেন যে খামার মানে নেশা হারাম, মোহাম্মদ দার বস্তু হচ্ছে মদ আর প্রত্যেকটা মদই হারাম, আল্লাহ বলছেন নেশা হারাম, রসুল বলছেন নেশা হারাম, তো শাহিনুর ভাই আপনি বিড়ি কোথা থেকে পেলেন, আপনি জর্দা কোথা থেকে পেলেন, এটা তো আমাদের বুঝে আসে না, একটু যদি বুঝিয়ে বলতেন। জি আপনাকে একটু বুঝিয়ে বলার জন্য আমি আসছি, একটু খেয়াল করুন, নুমার ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস বুখারি মুসলিমের, মানে কুড়ল দিয়েও ফাড়া যাবে না, কিচ্ছু করার নাই, কিয়ামত পর্যন্ত এভাবে থেকে যাবে হাদিস। নুমার ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা রয়েছে তাতে সন্দেহ। জি শুয়োরের গোস্ত কি কথা বলেন, হারাম। গরুর গোস্ত কি হালাল, এগুলো আমরা জানি। এখন বিড়ি কি এটা বুঝতে পারছি না, এখন জর্দা কি এটা বুঝতে পারছি না। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন যে আমাদের মতন কুলাঙ্গার থাকবে দুনিয়াতে, আছে না, হাদিস শোনার পরেও ইজমা কিয়াস খুঁজে, ও যখনই দেখছে ওর বুকের উপর দিয়ে বুলডুজার চলে যাচ্ছে, বিড়িওকে খেতেই হবে, জর্দা খেতেই হবে, তো কি করবে, ও ফতোয়া দেওয়া শুরু করেছে যে কোথাও থেকে যদি একটু পাওয়া যায় আসার আলো, এরকম টেনে হিসেবে চেষ্টা করে প্রমাণ করার। আল্লাহ জানে, আল্লাহ রসুল জানেন এই বিষয়, তাই এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে বুঝাচ্ছেন দেখেন, এরপরে আপনার মুখ বন্ধ হয়ে যাবে বলে আমি মনে করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা রয়েছে তাতে সন্দেহ। ও সাহাবীরা যে সন্দেহ থেকে দূরে থাকলো সে তার ইজ্জত আবরু দিন ইসলাম অনেক উঁচুতে নিয়ে গেল। আপনি সন্দেহ থেকে দূরে থাকলে আপনার সম্মান বাড়াবেন কে, আপনি যদি সন্দেহ থেকে দূরে থাকেন ইসলামকে আরো উপরে তুলবেন কে, তো আপনি কি চান না আপনার সম্মান এবং কোরআনের সম্মান আল্লাহর যে ধর্মগ্রন্থের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একমাত্র রিলিজিয়াস স্ক্রিপচার কুরআনুল কারীম থেকে আল্লাহ বললেন, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার কাছে মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, তো ইসলাম ঠুক চাইবেন না, চাইবো তো আমরা সবাই চাইবো, একবার জোরে বলেন তো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, তো আমরা চাইবো সবাই কি থেকে বেঁচে থাকলে, সন্দেহ থেকে বেঁচে থাকলে। এত দূর আপনি পেলেন না বিড়ি হারাম, এখনো পাননি আপনি, বুঝতে পারছি আমি, তো রসুল তো জানেন। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনো 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 শোনো, তোমরা কমপ্লিটলি বুঝতে পারো না, আমি বুঝতে পারছি, এদিকে শোনো। জি আল্লাহ রসুল, হাদিস শেষ হয়নি, হাদিস লম্বা, প্রত্যেক এরিয়া আছে, এই যে আসতে গিয়ে দেখলাম ধান আর ধান, ওটা কি একজন আর জমি নাকি, সব জায়গা যে একই ফসল, মাঝে একটা আল রয়েছে তাই না, ওই আল দেখে মানুষ বুঝতে পারে এটা সলিমুদ্দির জমি আর ওটা শেখ সুদেশের জমি তাই না, আল দেখে বুঝতে পারে। তো এখন আমি ধান কাটতে গেলাম, ধান কাটতে গিয়ে আমার জমি বাদ দিয়ে আপনার জমিতে ধান কাটি, কি অবস্থা হবে, তেড়ে আসবেন কি আসবেন না, আর যদি নাও তেড়ে আসেন ওটা আমার জন্য বৈধ হবে কি,
জায়েজ হবে না, কারণ ওই ফসলটা আমি তৈরি করিনি, আমার বীজ বপন হয়নি, আমার পকেট থেকে টাকা ফুরায়নি। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি করে বোঝাচ্ছেন দেখেন, বলছে যে প্রত্যেক রাজার কি চারণ ক্ষেত্র নাই? চারণ ক্ষেত্র মানে যাতে পশু চড়াই, বলে জি হ্যাঁ। প্রত্যেক রাজার কি নিষিদ্ধ এরিয়া নাই? বলে জি হ্যাঁ। তো বলছে যে একটা রাজা থেকে আর একটা রাজার যে নিষিদ্ধ এরিয়া, তার মাঝখানে থেকে আল, আল বুঝি বলি তোমরা কি বলেন আপনার, আল জি, ওই আল থাকে। কেউ যদি আলে কোনো পশু চড়ায়, গরু বা ছাগল, তো সেই আলে চড়া পশুটা কি অন্যের জমি পারে কি পারে না? এখন আপনাকে পারার বলা দরকার নাই, সাহাবিরা কি উত্তর দিচ্ছেন? সাহাবিরা বলছে জি আল্লাহ রসুল, বেশিরভাগ চান্সি আছে যে ওই রাজার খেতে আমার গরুটা মুখটা ঢুকিয়ে দেবে, আমার ছাগলটা মুখটা ধরে ঢুকিয়ে দেবে, যদি আমি আলে গরু বা ছাগল চড়াই। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাই সন্দেহ হারাম। ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অতএব সন্দেহ হারাম, আলে গরু চড়ানো হারাম, বিড়ি হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই, শোনো সাহাবীরা, একটা লোক সফরে গিয়েছে, সফরে চুলগুলা এলোমেলো, দেহে পোশাকে ময়লা, কেন? তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে নেন, তার মাঝে কোনো অন্তরাল থাকে না, তারা দোয়া করা মাত্রই আল্লাহ কবুল করে নেন। এক, এই জন্য কোনো সময় ছেলেকে বদদোয়া করবেন না। যদি আপনার রাগ হয়ে যায়, প্রচন্ড রাগ হয়ে যায়, তো তাকে ভালো দোয়া করেন। আপনি যে গালিটা দিচ্ছেন, ওই গালিটাকে যদি ভালো কনভার্ট করেন, হন না, হয় না? মক্কার বুকে একজন ইমাম সাহেব রয়েছে, উনি একজন কালো মানুষ, খুব কালো। তো তিনি বলছেন আমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম, তো আমার মা আমাকে সব সময় গালাগাল করতো এই বলে যে আল্লাহ জানে তোকে মক্কার ইমাম বানাই। উনি বলছেন আল্লাহ জানে তোকে মক্কার ইমাম বানাই, আমি জ্বালাতে আমার এইটাই বলতো। তো আমি যখন মক্কার ইমাম হলাম, তো যতজন মক্কার ইমাম ছিল ওই সময় সবারই চেয়ে আমি কালো, তো আমাকে তারা ব্ল্যাক ডায়মন্ড বলেই ডাকতো, কালো হীরা বলে ডাকতো। আর আমি তাদেরকে বলতাম আমার মা আমার জন্য দোয়া করেছে যে তুই যেন কাবার ইমাম হোস, আল্লাহর কসম করে বলছি আমার কোনো যোগ্যতা নাই, আমার মা আমাকে দোয়া করেছে তাই আমি। ছেলে খবরদার, ভালো ভালো দোয়া জোরে, তুই তোকে তাহাজ্জুদ পড়তে ডাকে, হয়ে গেল, তুই যেন অনেক টাকার মানুষ হোস আর গোটা পৃথিবীতে মসজিদ তৈরি করে দিতে পারিস, তুই যেন অনেক বড় দিনের দায়ী হোস, এভাবে এভাবে দোয়া করবেন ছেলের জন্য। দুই, যদি কোনো মাজলুম ব্যক্তি হয়, মাজলুম মানে ওই যে কফিল খানকে বন্দি করে রাখা হয়েছে জেলে, বেচারা বউ গরিব মানুষের উপকার করেছিল, ওই ব্যক্তি মাজলুম, এখনো যা দোয়া করবে আল্লাহ গ্রহণ করবে যদি রুজি হালাল থাকে, তো শর্ত এখানে আমার আছে। তিন, যে ব্যক্তি মুসাফির, যে ব্যক্তি সফর করে এসেছে, আমি আজকে মুসাফির, চুলগুলো এরম এলো, গায়ে ময়লা, মুসাফিরের দোয়া আল্লাহর মাঝে অন্তরাল থাকে না, আল্লাহ গ্রহণ করেন, এই রকম একটা মুসাফিরের উদাহরণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে বলছে। ফাঁকা একটা মাঠে বলছে, দুই হাত তুলে বলছে ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ও আমার প্রতিপালক। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে ও সাহাবীরা বলো তো এর দোয়া কি করে আল্লাহ কবুল করবে? এ যে খাবার খেয়েছে হারাম, পানীয় পান করেছে হারাম, গায়ে যে পোশাক রয়েছে ওটা হারাম, ওয়াগুদিয়াবিল হারাম, এর সারা জীবনের বেড়ে ওঠাটাই হচ্ছে হারাম, সুতরাং এর দোয়া আল্লাহ কি করে কবুল করবে? বুঝতে পেরেছেন? মুসাফিরের দোয়া যেখানে ফেরত দেওয়া হয় না, সেই মুসাফিরের দোয়া কবুল হয় না যদি পান বিড়ি জর্দা গুল সিগারেট খায়। রাসূল সাল্লাল্লাহু এই কথা বললেন, সামান্য 20 পয়সা দামের একটা বিড়ি যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, ওই যে একটা স্পেস দেয়নি তাই বললেন ইউ হ্যাভ এন্টার টু দা রং কিওয়ার্ড, ওদিন ফেরেশতা আপনাকে বলে দেবে ইউ হ্যাভ এন্টার টু দা রং ট্র্যাক, আপনিও ভুল রাস্তায় এসেছেন।
যখন তাজ্জব হয়ে যায় ওই সব দৃশ্য দেখলে, একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে এত বড় বড় দাঁড়িয়ে পেকে গিয়েছে, হয়তো কালকে মারা যাবে, আর ওই পান জ্বর দেখাচ্ছে আর সিগারেট পান করছে, হয় না? দেখেননি দৃশ্য? লজ্জা থাকে ওর মা বাবা যদি একটু লজ্জার স্পার্সটাকে একটু রিপেয়ার করে দিত তাহলে কেউ খেতে পারে? 70 বছরের লোক দোকানে বসে বিড়ি বিক্রি করছে, ওর নির্লজ্জ বেহা কাপুরুষ, ওর আল্লাহর প্রতি ভরসা না, তা এই কাজ করছে ও। এই নীতিকে ত্যাগ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইদখুলুল জাসাদা লা ইদখুলুল জান্নাতা জাসাদা, ওই জান্নাতে যাবে না গুদিয়া বিল হারাম, যে দেহকে যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে দুনিয়াবাসী শুনে রাখো, যারা হারাম খেয়ে তোমাদের জীবন পরিচালনা করছো, জীবনকে পরিচালনা করছো, নিজে বড় হচ্ছ, পরিবারকে বড় করছো, তোমরা শুনে রাখো, তোমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে গৃহীত হবে না। এই কথা পৃথিবীর মহামানব বললেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ থেকে দূরে থাকো, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি ভালো মানুষ হয়ে থাকো, তাহলে তোমরা সুদ থেকে দূরে থাকো। আপনার এলাকায় কি বন্ধন আছে? বন্ধন আপনার এলাকায় কি গ্রুপ লোন আছে? গ্রুপ লোন, এলআইসি, পিয়ারলেস, কার কার আছে হাত তুলেন? সব ফেরেশতা দেখুন, মানে যারা আমার সামনে বসে আছে, দে আর নট ম্যান এট অল নাও, তারা কেউ এখন মানুষ তো, সব ফেরেশতা, কেউ পাপ করে না, সব মহামানব নাকি? সূরা বাকারার শেষের দিকে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, হে ঈমানদারগণ, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তুমি যদি সুদের কোনো কারবার করে থাকো, এক, সুদ খাওয়া, দুই, সুদ দেওয়া, তিন, সুদের সাক্ষী থাকা, চার, সুদের হিসাব রক্ষক, পাঁচ, সুদি প্রতিষ্ঠানে চাকরি করা, ছয়, সুদি ব্যাংকের সাথে জড়িত থাকা, মানে চাকরি করা ও দিয়ে জীবিকা নির্বাহ করা, সব শ্রেণীর মানুষই হারাম কাজ করছে, এদের কারো তাহাজ্জুদ কবুল হবে না। জি, যার বাড়িতে বন্ধন লোন রয়েছে, ও আল্লাহকে অপমান করে, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। এই আয়াতে আল্লাহ বুঝাতে চাইলেন, হে ঈমানদারগণ, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যদি তোমাদের বাড়িতে বন্ধন থেকে থাকে, গ্রুপ লোন থেকে থাকে, তোমাদের বাড়িতে যদি কারোর এলআইসি থেকে থাকে, পিয়ারলেস থেকে থাকে, এই বাড়িতে বাড়িতে গিয়ে গ্রুপ লোন করে বেড়ানো এই সব সিস্টেম যদি থেকে থাকে, তাহলে এই কাজ থেকে তোমরা দূরে আসো। এই আজকে শাহিনুর রহমানের বক্তৃতা শুনে এই বন্ধনের বইকে ছিঁড়ে ফেলতে হবে, গ্রুপ লোনের বইকে চুলার মধ্যে দিতে হবে। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, শর্ত এইটা, তোমরা বন্ধনের আর লোন নেবে না, পিয়ার লিচে আর টাকা জমা দেবে না, গ্রুপ লোনে তোমার স্ত্রীকে পাঠাবে না। কারা পাঠাবে না? যারা ইমানদার মানুষ, যারা মুমিন, যারা দুনিয়া বিক্রি করে আল্লাহর কাছে জান্নাত চেয়েছে, তাদের কথা বলা হয়েছে। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ফাইল্লাম তাফালু, শুনে রাখো, যদি তোমরা এই আয়াত শোনার পরেও, এই বক্তৃতা শোনার পরেও, এত কঠিন ভাষায় হুঁশিয়ারি শোনার পরেও তুমি যদি আবারও বন্ধনের সাথে জড়িয়ে পড়ো,
তুমি যদি সৌদি ব্যাংকের সাথে জড়িয়ে পড়ো, করো গ্রুপ লোনে তুমি বা তোমার স্ত্রীকে পাঠাও, তাহলে শুনে রাখো, ফাদারু বিহারমি মিনাল্লাহি রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। খুব ক্লিয়ারলি কথা বলার চেষ্টা করি, খুব ক্লিয়ারলি আপনাকে আমি বুঝা দেখেছি, একটু খেয়াল করেন। আমি আপনাকে বললাম, আমি আপনাদেরকে বললাম, এই যে ফুল গাছটা দেখছেন, এই ফুল গাছে কেউ করবে না, এই গাছটা আমার, কোন মায়ের বেটা নাই যে এই গাছে এসে হাত দেয়, হাত দিলে হাতটাকে ভেঙে দেব, এই কথা আমি বললাম। আপনারা যদি কেউ এই ফুল গাছকে স্পর্শ না করেন, তাহলে আপনারা সবাই আমার বাক্যটাকে মেনে নিলেন, ঠিক না? ঠিক না? আচ্ছা, বুঝতে অসুবিধা হলে বলবেন। এবার এই বাক্য বলার পরপরে দেখছি দুজন উড়ে চলে গেছে, এসে ফুল গাছকে স্পর্শ করছে, তার মানে কি? সে আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছে, তাই না? আপনি মস্তান কি বলেন, আপনার উপরে আমি আছিলেন, দেখি স্পর্শ করলে মারবেন বলে মারেন, দেখি বলবেন কি না? এখানে চলে আসা মানে আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তোমরা যদি মুমিন হও, ভালো বংশের হও, ভালো মানুষ হও, তাহলে বন্ধনকে ত্যাগ করতে হবে, গ্রুপ লোনকে ত্যাগ করতে হবে। ফাইল্লাম তাফালু, যদি ত্যাগ না করো, ফাদারু বিহারবি মিনাল্লাহি রাসূলিহি, তাহলে শুনে রাখো, আমি আল্লাহ আর আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। যার বাড়িতে এই বাক্য শোনার পরেও গ্রুপ লোন বন্ধন থাকবে, তার সাথে আমি আর আমার প্রিয় রাসূল যুদ্ধ করব। আপনাকে কি আমি বোঝাতে পেরেছি? তার মানে আপনি আমার এই বাক্য, এই বক্তৃতা শোনার পরেও যদি আপনার বাড়িতে লোনের ব্যবস্থা থাকে, তার মানে আল্লাহ আপনাকে বলছে, শোনো, তোমার বাড়িতে যদি লোনের ব্যবস্থা থাকে তো যুদ্ধ কার সাথে হবে বলেন তো? আল্লাহ বল, আল্লাহ রসুলের সাথে। আপনি এখানে ফুল স্পর্শ করে বলছেন, আপনি মুখে কিছু বলেননি, তার মানে আপনার অন্তর বলছে যে বেটা তুই যে বললি স্পর্শ করলে তোকে দিব, এবার দে দেখি। আপনি এটা বলছেন, আল্লাহ বলছেন যে আমি তো তাকে তার সাথে যুদ্ধ করব, আমার রসুলও তার সাথে যুদ্ধ করবে, আল্লাহ বলেছেন। এবার এই আয়াত শোনার পরে আপনার বাড়িতে যদি ব্যবস্থা থাকে এই লোনের, তার মানে আপনি আল্লাহকে নেপথ্যে বলতে চাইছেন যে ওকে লেটস হ্যাভ আ ফাইট, আই এম রেডি টু ফাইট বোথ অফ ইউ, আল্লাহ সুবহানাহু তাআলা এন্ড মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাষা কি বুঝতে পেরেছেন? তার মানে আপনি যদি এই আমার এই বক্তৃতা শোনার পরেও সুদ ঘুষের কারবারের সাথে যুক্ত থাকেন, তার মানে আপনি পক্ষান্তরে আল্লাহকে বলতে চাইলেন যে আমি প্রস্তুত তোমার সাথে আর তোমার রসুলের সাথে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ মিন জালিক, সম্ভব যুদ্ধ করে পারা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার কথা কল্পনা করা যায়? এবার বুঝতে পাচ্ছেন এনআরসি কেন দিল্লির মসজিদে হনুমানের পতাকা কেন ঝুলছে, বুঝতে পাচ্ছেন? জি, নামাজ পড়ি কবুল হয় না, কেন? ইবাদত যা খাচ্ছে ওটা হারাম। কত ভয়ঙ্কর আপনাকে দেখাই। আচ্ছা, ধরেন একদিন ভুল করে একটা হারাম খাদ্য খেয়ে ফেলেছেন, হারাম খাদ্য খাওয়ার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, অনেক ভুল করে ফেলেছি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই, আল্লাহ ক্ষমা করবেন না? কি বলেন? ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চাকর ছিল, চাকর তো কিছু টাকার বিনিময় ছিল, তো সেই গোলামটা টাকা এনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিত আর তিনি জমিয়ে জমিয়ে রাখতেন। একদিন একটা চাকর এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কিছু খাবার দিলেন, আবু বকর এই যে নেন আপনার জন্য একটু খাবার এনেছি, খাবারটা খান। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবারটাকে নিয়ে এক লুকমা তুলেছেন,
এক লোকমা তুলে মুখে দিয়ে চিবচ্ছেন, কিছুটা ভেতরে গিয়েছে। এমন ওই গোলামটা বলছে, আবু বাক্কর, ওই জাহেলিয়াতের জামানায়, অন্ধকারময় জামানায়, বর্বরতার জামানায় আমি লোকের কাছে বাটপাড়ি করে টাকা ইনকাম করতাম, মানে হাত দেখে টাকা ইনকাম করতাম, গণৎকারি করতাম। তো একটা লোকের হাত দেখেছিলাম, দিয়ে ভাগ্য বলে দিয়েছিলাম। তো সেই লোক আমাকে কোনো টাকা দিয়েছিল না। অনেক দিন পর আজকে তার সাথে আমার দেখা। তো সে আমাকে কিছু টাকা দিল অথবা খাবার দিল, তা আমি নিয়ে এসে সরাসরি আপনাকে দিলাম, আর আপনি ওটা খেয়ে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি খেয়াল করলাম আমার আব্বাজি মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিলেন, আঙুল ঢুকিয়ে দেওয়ার পরে সমস্ত খাবার যে পেটে ছিল ওটাকে তুলে ফেললেন। তুলে ফেলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে, এই খাবার পেটে থাকলে আমি আবু বকরের ঠিকানা হয়তো জাহান্নাম হতো, যদি আমি আপনাকে আমার এই বাক্যটাকে বুঝাতে পারতাম। কে কথাটা বললো, কে বললো বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কে শুনবেন আবু বকর সিদ্দিক, কে শুনেন একটু? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন মারা যাবেন তার আগের বুধবার মিম্বারের উপরে উঠে বলছেন, সাহাবীরা তোমরা কি কেউ আমার কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো ধন দৌলত পাবে কি? যদি কেউ পেয়ে থাকো আমি ভুলে যেতে পারি, তো আমার কাছ নাও। একজন সাহাবী উঠে বলছে, জি আমি তো কিছু টাকা পেতাম। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে বলা হলো, ফজল রাদিয়াল্লাহু আনহু, এই যাও টাকাটা দিয়ে দাও তো। তো তাকে টাকাটা পেড করে দেওয়া হলো। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর কি কেউ আমার কাছে কিছু পাবা? তো বলছে, জি না আল্লাহ রাসূল, আপনার কাছ থেকে কিচ্ছু পাবো না। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছিলে রিসালাতের সব দিয়ে দিয়েছি, যার কাছ থেকে যা নিয়েছিলাম সব দিয়ে দিয়েছি, কেউ নেই যে আমার কাছ থেকে ঋণ পাবে। আমি কারোর কাছ থেকে ঋণগ্রস্ত হয়ে মারা যাচ্ছি বলে আমি মনে করি না, তবে একজনের ঋণ আমি শোধ করতে পারলাম না। সাহাবীরা বলছে, কার ঋণ কার ঋণ? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি তোমরা যদি চেষ্টা করো তবু তার ঋণ তোমরা শোধ করতে পারবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, সে হচ্ছে আমার আবু বকর, যার ঋণ স্বয়ং আল্লাহ সুবহানাহু শোধ করবেন। বুঝতে পাচ্ছেন? আবু বকরকে আল্লাহ রাজি খুশি, আবু বকর উপরে আল্লাহ রাজি খুশি হয়ে গেছেন। আবু বকর যদি দাড়ি চেষে ফেলে তারপরও জান্নাত, আল্লাহ তাকে মনোনীত করে নিয়েছে। এই আবু বকর সিদ্দিক বলছে, পেটের মধ্যে যে একটু খাবারটা গিয়েছে তা একটু হারাম টাকায় কেনা কিংবা হারাম পথে উপার্জন, এই খাবারটা যদি আমার পেটে থাকতো হয়তো আমার থাকার জায়গা হতো জাহান্নাম। সারা জীবন বিড়ির টাকায় খেয়ে বড় হচ্ছেন, সারা জীবন বন্ধনের লোন নিয়ে এই 42 LIC-র টাকা খেয়ে বড় হচ্ছেন, আর আপনি বলছেন আমি পাক্কা মুসল্লি, পাক্কা ইমামদার। জি এটা ঠিক নয়, এই নীতিকে আপনাকে ত্যাগ করতে হবে। আর আমি ওনারা তারা জেল্লাহ তারা অনুমা কল কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন। একটু আগে বলা হলো দেহ জান্নাতে যাবে না, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মানুষের গোস্ত জান্নাতে যাবে না। যে গোস্তকে দেহ থেকে ভাগ করে নেওয়া হয়েছে, একটা মানুষের গোস্ত জান্নাতে যাবে না। মিনাল সহতে যে হারাম খেয়ে তার দেহকে গড়ে তুলেছে, হারাম খেয়ে যার গোস্ত বেড়ে উঠেছে, সেই ব্যক্তির দেহ জান্নাতে যাবে না। 1450 মোহাম্মদ সাল্লাম বলে গেলেন। আপনাকে আমি জোরালো অনুরোধ করব, জোরালোভাবে রিকমেন্ডেশন দিব, আগামীকালকে আপনার বন্ধনের শেষ কিস্তি করতে হবে, আর এই প্যান্ডেলের তলা ত্যাগ করার পূর্বে এখান থেকে বলতে হবে, আল্লাহ আমি বিপদে পড়েছিলাম, হাদিস কোরআন জানতাম না,
আমার মেয়ের বিয়েটার জন্য আমি বন্ধন নিয়ে ফেলেছিলাম, এলআইসি করে ফেলেছিলাম, আল্লাহ গো এর পরে আর দিতে কোনো কিস্তি দিব না, তুমি আমাকে আমার রুজি রুটিতে বরকত দান করো। এই কথা বলে এখান থেকে বাড়িতে যাওয়ার সময় যদি মারা যান আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে বলে আমরা আশাবাদী। আজকে এই প্যান্ডেলের তলায় যতজন মানুষ রয়েছেন এই জনসমুদ্রে আমি এইটা বলতে চাইছি যে আপনাকে এখান থেকে প্রতিজ্ঞা করে যেতে হবে, আপনি রাজি আছেন কি বলেন? বলেন সবাই বলেন ইনশাআল্লাহ। আপনাকে আপনার জীবন পরিবর্তন করবেন বলে আমি এসেছি, নাহলে আজকে আমাকে দিনে ডেট পেতেন না, কারণ বুধিয়া সাতঘরিয়ায় প্রধান বক্তা আমি, ওখানে তিন চার বছর ধরে আসছি, প্রচুর লোক হয় এখান থেকে বেশি দূর না, মানে রিকোয়েস্ট করার ফলে আমাকে সময় ছিল দিনে, তাই না, 3:40, কিন্তু রিকোয়েস্ট করে আমাকে এই সময় আনা হলো।